আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন সমাজকর্মী ইউনিয়ন পদের নিয়োগ পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছে 21 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল 2018 সালের 9 জুলাই তারিখে। প্রিয় ভিউয়ার্স, প্রায় 3-4 বছর হয়ে গেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এবং আপনারা আবেদন করেছিলেন প্রায় 3 বছরের পূর্বে। তো এর মাঝে আপনাদের অনেকেরই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ভুলে যেতে পারেন অথবা আপনাদের অ্যাপ্লিক্যান্স কপিটি হারিয়ে ফেলতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খুব সহজেই রিকভার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করবেন এবং তারপর আপনাদের অ্যাপ্লিক্যান্স কপি ডাউন করবেন সেই প্রসেসটি। তো প্রিভার্স, আপনি সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখতে থাকেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো প্রিভার্স, আমি এখনই মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিপেয়ার্স, তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে ইউজার আইডিটি রিকভার করতে হয় সেই প্রসেসটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকভার ইউজার আইডি নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন পোস্ট নেম, আপনি কোন পদে আবেদন করেছিলেন সেই পদটি প্রথমে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করেছিলাম সেহেতু আমি সমাজকর্মী ইউনিয়ন অস্থায়ী রাজস্ব এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ আপনি আবেদন করার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি আপনাকে দিতে হবে, অন্য নাম দিলে কিন্তু হবে না। তারপর দিতে হবে আপনার ফাদার্স নেম, আপনার পিতার নাম দিতে হবে, আমি আমার পিতার নামটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আবেদন করার সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন এখনও সেই একই মোবাইল নম্বর দিতে হবে, আমি আমার নম্বরটি দিয়ে দিচ্ছি, আপনার আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন। সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। এই সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার আইডিটি এখানে চলে আসবে, আপনারা এখানে নিচে আপনাদের ইউজার আইডি দেখতে পারবেন। তো প্রিপেয়ার্স, এভাবেই আপনারা আপনাদের ইউজার আইডিটি রিকভার করতে পারবেন। আপনাদের ইউজার আইডিটি রিকভার করার পর আপনারা আপনাদের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। প্রথমে ইউজার আইডি রিকভার করতে হবে, তারপর পাসওয়ার্ড রিকভার করতে হবে। তো পাসওয়ার্ড রিকভার করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউজার আইডি দেবেন, অর্থাৎ আপনি যে ইউজার আইডিটি আগে রিকভার করেছেন সেই ইউজার আইডিটি এখানে দেবেন। তারপর নিচে এখানে আপনার মোবাইল নম্বরটি দেবেন, আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি চলে আসবে। তো প্রিপেয়ার্স, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করার পর আপনাকে অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করতে হবে। হ্যাঁ প্রিপেয়ার্স, অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করার জন্য আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপিতে ক্লিক করতে হবে। হ্যাঁ প্রিপেয়ার্স, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি অপশনটি চলে এসেছে। এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেন্টস কপিটি এখানে চলে আসবে, তখন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিপেয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কাজ করার সময় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিপেয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করবো না, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।